নবদ্বীপ মায়াপুরে চালু হলো লঞ্চ পরিষেবা, খুশি পর্যটকেরা। দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর ফের চালু হলো নবদ্বীপ মায়াপুরে লঞ্চ পরিষেবা, খুশি পর্যটক থেকে সাধারণ যাত্রীরা। কেননা দীর্ঘ প্রায় কয়েক মাস কোভিড বিধির কারণে বন্ধ হয়ে যায় নবদ্বীপ থেকে মন্দির নগরীর মায়াপুর যাওয়ার একমাত্র লঞ্চ পরিষেবা, যেখানে কোভিড বিধি বা কোভিড আচরণ বিধির আগে চলত দুটি করে লঞ্চ। এদিন থেকে শুরু হলো মাত্র একটি লঞ্চ দিয়ে পরিষেবা। যদিও ঘাট কর্তৃপক্ষের দাবি যাত্রী সংখ্যা সেভাবে না হওয়ায় তার একটু দুশ্চিন্তায় রয়েছে। ইতিমধ্যেই খুলে গেছে মায়াপুরের ইসকন মন্দির, পাশাপাশি যানবাহনের ক্ষেত্রেও বেশ কিছু ছাড়ও মিলেছে, ফলে আসতে শুরু করেছেন পর্যটকেরা। এতদিন লঞ্চ পরিষেবা বন্ধ থাকায় নৌকা করে পারাপার করছিলেন সাধারণ যাত্রী থেকে শুরু করে পর্যটকেরা। এদিন থেকে লঞ্চ পরিষেবা চালু হয়ে যাওয়ায় খুশি পর্যটক থেকে সাধারণ যাত্রীরাও। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।